আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্মম রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে মাটন কালা ভুনা। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে, পুরো ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করে দেখিয়েছি। কোনো ফুড কালার আমি এর মধ্যে ইউজ করিনি, কালো করার জন্য পুরো ন্যাচারাল কালারটা এনেছি মাটন কালা ভুনা। এভাবে আবার বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে। আমি এই রান্নার জন্য কী কিনেছি, কীরকমভাবে করেছি পুরো ভিডিওটাই দেখবেন। আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে আমি বলছি, আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আপনাদের হয়ে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এভাবেই আপনারা থাকবেন। আমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য ওয়াচ টাইমটা পুরো করতে হবে। আপনারা সবাই মিলে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আর শেয়ার করবেন। তো কিনা মাংস ভালোতে দিয়ে পানি ছড়িয়ে নিয়েছি, মাংস পিসটা মিডিয়াম করে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ আমি ছোটো ছোটো গোটা গোটাই নিয়েছি। এই রান্নাতে আমি গোটা গোটাই দেবো। 1 বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো। 4 চামচ এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি 1 বাটিতে নুন দিচ্ছি, আর নুন দেবো না। এর মধ্যে 2 তেজপাতা দিয়ে দেবো। সব একসাথে ভালো করে হাতে করে মেখে নেবো। হাতে করে মাখলে খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে, দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। একটা আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এখানে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেশার কুকারে রান্নাটা করেছি। আপনারা চাইলে কড়াতেও রান্নাটা করতে পারেন। এর মধ্যে কিন্তু আমি 1 কোষা পানি দেবো না, মাংসটা আর সিদ্ধ করে নেবো। মাংস পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কুকারের ঢাকনাটা এঁটে দেবো। কুকারটা গ্যাসের চুলোর উপরে চাপিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দেবো। মাংসটা 3টে সিটি দিয়ে নেবো, বেশি আমি কুকারের সিটি দেবো না, নাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর সিদ্ধ করব, বেশি সিদ্ধ হয়ে গেলে রাঁধতে রাঁধতে প্রচণ্ড মাংসটা গেলো হয়ে যাবে, ভালো লাগবে না। 3টে সিটি হয়ে গেছে, কুকারের প্রেশারের হাওয়াটা আমি খুলে নেব। একটা বাসনে নিয়েছি, মাংস সিদ্ধ করে দিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। দেখুন মাংসতে কিন্তু 1 কোষা পানি দিয়ে কতটা পানি বেরিয়েছে। এই মাংসটা আমি কীভাবে কালা ভুনা রান্না করছি দেখুন পুরো ভিডিওটাই। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, 200 গ্রাম পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 2 কিলো মাংসের জন্য আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, নাহলে একটা পেঁয়াজ কাঁচা একটা পেঁয়াজ পুড়ে যাবে, সমানভাবে ভাজা হবে না। দেখুন দুপিটি ভালো করে পেঁয়াজটা পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। 1 কোষাও কিন্তু কাঁচা কাঁচা নেই, আর বেশি আমি ভাজবো না। তেল ঝরিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই তেলের মধ্যে রান্না করে নেবো 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা গোটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা হালকা করে ভেজে নেব। হালকা করে ফোড়নটা ভাজা হয়েছে, সিদ্ধ করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে মাংসটা কষিয়ে একদম মাংসর পানিটা শুকনো শুকনো করে নেবো। কেন এর মধ্যে পানি দিইনি, মাংসর পানিটা যেন না ভালো করে শুকনো শুকনো করলে একটা মাংসের আঁশটা গন্ধ বেরোবে। ভালো করে মাংসটা কষিয়ে পানিটা একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন মাংসতে 1 কোষা কিন্তু পানি নেই, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ ভর্তি ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি 2 কিলো মাংসের জন্য মশলাটা দিচ্ছি, আপনারা কম বেশি করে দিয়ে দেবেন যেরকম মাংসটা নেবেন। 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। কষাবার সময় কিন্তু 1 কোষায় পানি দেবো না, তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না বেরোয় মশলা। মাংসের মধ্যে সব মশলা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটাও খুব সুন্দর এসে গেছে। কালো ভুনা কালার আনার জন্য পেঁয়াজটা আগে থাকতে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। যখন এভাবে কালো ভুনা রান্না করবেন, পেঁয়াজটা খুব ব্রাউন করে ভেজে নেবেন। পেঁয়াজের কালারটাই কালো ভুনা কালার চলে আসবে। অল্প আমি পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে আমি কষিয়ে নেবো। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু কষাতে কষাতে কালো কালারটা চলে আসবে। বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেবো। পেঁয়াজ বেশটা
দিয়ে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন কালো ঘন কালারটাও খুব সুন্দর এসে গেছে। যখনই এভাবে বানাবেন পেঁয়াজটা ভালো করে ভেজে দেবেন, ন্যাচারাল কালো ঘন কালারটা চলে আসবে। এর মধ্যে আমি হাফ গ্লাস পানি দেবো, বেশি পানি দেবো না, কেন আমি মাংসটা কালো ঘনা করবো বলে ঘন ঘনাই রান্না করব। দেখুন আর বেশি পানি দেবো না, ভালো করে মাংসের ঝোলটা ফুটিয়ে নেবো। ভালো করে মাংসের ঝোলটা ফুটে গেছে, নামাবার সময় এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাটন কালা ভুনা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও কতটা টেস্টি। এভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য।